और ऐसा कुछ भी नहीं होगा, बंद नहीं होगा, क्योंकि वो बहुत बड़ा प्लेटफॉर्म बन चुका है इंडिया में और बहुत ज्यादा लोग उसको यूज करते हैं। नारे 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 नारे। Hey guys, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে একটা ট্রেন্ডিং টপিকে কথা বলবো। পরশুদিন রাতে একটা নিউজ পেলাম যে অ্যাপটা এতদিন ধরে আমাদের জীবন দূষিত করে তুলেছিল, হ্যাঁ সেই অ্যাপটাই টিকটক, ব্যান হয়ে গেছে। আর তারপরের দিনই সকালে, মানে কালকে সকালে আমি প্লে স্টোরে দেখলাম সত্যি টিকটক নেই, টিকটক প্লে স্টোরে নেই, ব্যান হয়ে গেছে। তোমাদের সামনেও এখন একবার আমি প্লে স্টোরে দেখাবো যে প্লে স্টোরে এখন টিকটক নেই। দেখতেই পাচ্ছ, সার্চ মারছি, টিকটক নেই ফাইনালি। তো এই জীবন দূষিত করা টিকটক অ্যাপটি ব্যান করার পর কিছু আমার চোখে দেখা রিয়াকশনের কথা এই ভিডিওতে তোমাদেরকে বলবো গাইস। প্রথমত আসে আমার মতো পাবলিক, আমার মতো পাবলিক, আমার মতো পাবলিক যারা আছে তারা তো খুবই খুশি, কারণ আমরা কখনো চাইনি আমরা টিকটক স্টার হব, টিকটক ওই গুগু কন্টেন্ট বানাবো, কখনো চাইনি। তো আমরা খুবই খুশি, এতদিন ধরে আমাদের জীবন দূষিত হয়ে যাচ্ছিলো, তো এতদিন পর দূষণমুক্ত একটা জীবন ওই দূষিত করে দেওয়া অ্যাপটা ব্যান করে দেওয়া হয়েছে। তো আমাদের মতো পাবলিক বা আমার মতো পাবলিক যাদের আছে তারা তো খুবই খুশি, অ্যাটলিস্ট একটু দূষণমুক্ত হলাম, এবার একটুখানি শান্তির নিঃশ্বাস আমরা নিতে পারবো। আর দ্বিতীয়ত আসে সিক্রেট টিকটকার, মানে সিক্রেট টিকটকার মানে যারা লুকিয়ে, মানে টিকটক ইউজ করতো, লুকিয়ে না মানে টিকটক ইউজ করতো, ডেইলি টিকটক ভিডিও দিত, টিকটকে ভিডিও করতো, গাদা ফর্সা এফেক্ট দিয়ে ফর্সা হয়ে টিকটক করতো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ইনস্টা স্টোরি, ফেসবুক স্টোরি সবেতে টিকটকে ভরে দিত, টিকটকের ভিডিও তো টিকটকের ভিডিও, দুঃখে আছে টিকটকের ভিডিও, রোম্যান্টিক আছে টিকটকের ভিডিও, আনন্দে আছে টিকটকের ভিডিও, গার্লফ্রেন্ড চুমু খেলো টিকটকের ভিডিও, বয়ফ্রেন্ড গিফট দিল টিকটকের ভিডিও, সবেতে টিকটকের ভিডিও দিত। এই করে করে আমাদের ফোনের ডেটাগুলো খেত, আমার মতো যারা পাবলিকগুলো আছে যারা টিকটক ভিডিও এত দেখতে, আমরা দেখতে দেখতে মানে বিরক্ত বোধ হয়ে গেছিলাম, তাদের ফোনের অনেক ডেটা খেত। আরে ভাই এত টিকটকের ভিডিও কেন দেখবো ভাই, কষ্টে আছি, রোম্যান্টিক আছি, কেন টিকটকের ভিডিও এত কেন দেখবো আমরা, হ্যাঁ এটা বলতে বলতে আমি ফেড আপ হয়ে যেতাম, আমার মতো পাবলিকটা বলতে বলতে ফেড আপ হয়ে যেত। যারা আমার মতো পাবলিক আছে ভিডিওটা লাইক মারো, আর যারা টিকটক লাভার আছে, ডাইহার্ড টিকটক লাভার, তারা ডিসলাইক মেরে চলে যেতে পারে, এটা প্রথমে বলা উচিত ছিল আমার, এখন বলে দিচ্ছি। তো সেই সব পাবলিকগুলো মানে সিক্রেট টিকটকার যারা মানে টিকটক ডেলি করতো, টিকটক দিত সব জায়গাতে, টিকটক দিত, টিকটকে ভরিয়ে দিত, টিকটক করতো, সবই করতো, টিকটক দিত, তো তারা এখন পাল্টি মেরে দিচ্ছে, কারণ জানে চাটন খেতে হবে। এখন তারাই দেখছি কালকে থেকে স্ট্যাটাস দিচ্ছে ইয়ে টিকটক ব্যান, এটা হলো তাদের রিয়াকশান, জানে ওদের তাদের এখন চাটন খেতে হবে। তারাই এখন বড় বড় স্ট্যাটাস দিচ্ছে, টিকটক টাইম পাসের জন্য নিয়েছিলাম, আমি জানতাম টিকটক ব্যান হয়ে যাবে, তোদেরকে আগেই বলেছিলাম, যারা তোরা ভাবছিলি টিকটক তোরা ইন আ ফিউচার টিকটক স্টার হবি, ফিউচারে টিকটক স্টার হবি, তাদের এখন কী হবে? দাঁড়াও তাদের রিয়াকশানগুলো একটু এক্সপ্লেন করছি, ওয়েট। ই হ্যালো, জানিস টিকটক ব্যান হয়ে গেছে? হ্যাঁ সত্যি টিকটক ব্যান হয়ে গেছে, কি বলছিস রে? ছেলে পুলেগুলো তো খুব চাট বেড়ে, যারা আমাদেরকে বলতো আমরা সারাদিন টিকটক করি, টিকটকের ভিডিও দিই, হ্যাঁ ফিল্টার দিয়ে ফসাই, এবার আমাদের কী হবে? এই শোন এখন পাল্টি মারতে হবে, এখন পাল্টি মারার টাইম, স্টেটাসে দিয়ে টিকটক ব্যান হয়েছে, ঠিক হয়েছে, আমরা তো টাইম পাসের জন্য টিকটক করতাম, বল নাহলে চাটনটা খেতে হবে, চাটনের হাত থেকে বাঁচার এই একটাই উপায়। তো এই হলো ওদের রিয়াকশান, বুঝলে? তারা টিকটক করতো, নিয়মিত টিকটক করতো, সব জায়গাতে টিকটক দিত, ইনস্টা স্টোরি, ফেসবুক স্টোরি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, আমি দেখতে দেখতে হাঁপিয়ে গেছিলাম, আমি অনেকবার স্ট্যাটাসও দিয়েছিলাম, কিন্তু আমাকে বলতো তোমাকে তাহলে মিউট করে দেবো, তোমার যখন টিকটক দেখতে ইচ্ছা করে না তুমি দেখবে না, তোমাকে কি তাহলে মিউট করে দেবো স্ট্যাটাস থেকে? আরে করে দে, কী হবে করে দে, তারাই এখন আবার স্ট্যাটাস দিচ্ছে, টিকটক ব্যান হয়েছে, ভালো হয়েছে। এই হলো সিক্রেট টিকটকারদের মানে রিয়াকশান, মানে তারা এখন আর কি ফ্রন্টে আসতে ভয় পাচ্ছে সিক্রেট টিকটকাররা, তাই এখন দল বদল করে নিচ্ছে। বলে রাখি দল বদল করো না, এদিকের থাকবে না ওদিকের থাকবে, ক্যারিমিনারি কিন্তু ভিডিওতে বলেছিল, তাই দল বদল করো না এখন তোমরা, হ্যাঁ এখন যেই টিকটক ব্যান হয়েছে অমনি স্ট্যাটাস দাও, টিকটক ব্যান হয়েছে ভালো হয়েছে, আমরা টাইম পাসের জন্য করতাম। এটা ছিল দু নম্বর টাইপের পাবলিকরা, এবার তিন নম্বর টাইপের পাবলিকে আসে তৃতীয়ত যারা আছে ডাইহার্ড টিকটকার্স,
মানে ডাই হার্ড টিকটক ফ্যান, তারা ঠিকই করে নিয়েছিল। ফিউচারে টিকটক স্টার হবে, বিশাল বড় টিকটক স্টার হবে, তাদেরও অনেক ব্র্যান্ড স্পন্সর করবে, এঙ্গেজমেন্ট হবে আর কি। তারা ঠিকই করে নিয়েছিল এই তৃতীয় নম্বর টাইপের পাবলিকরা। তো তারা দিন রাত মেহনত করে টিকটক করতো, খুব গু গু কন্টেন্ট করতো, আমার দেখে খুবই হাসি পেত। কিন্তু এতদিন আমি অফিসিয়ালি বলতে পারিনি, এবার আমি অফিসিয়ালি বলছি, কোনো ভয় নেই, বিকজ টিকটক ব্যান। যাই হোক, আবারও বলছি, যারা টিকটকের ডাই হার্ড ফ্যান্স আছে, আমার ভিডিওটা তোমার ডিসলাইক মেরে দিতে পারো, ঠিক আছে? আর আমার মতে যারা সহমত হচ্ছ তারা অবশ্যই লাইক দাও ভিডিওটা, বেশি করে লাইক দাও। তো যারা ডাই হার্ড টিকটক ফ্যান্স যারা আছে আর কি, মানে যারা ঠিকই করে নিয়েছিল যে টিকটক স্টার হয়েই ছাড়বে, যারা দিন রাত মেহনত করে টিকটক করতো, চার পাঁচটা মেয়ে নিয়ে যেত, জামা প্যান্ট ঝিকচাকাচাক, ফলস হাওয়ায় গুলি মারতো আঙুল দিয়ে, পায়ে গিয়ার মেরে স্লো মোশন হাঁটা, যা যা ছিল আর কি, যা ওসব মানে খুব মেহনত করতো টিকটক করার জন্য, তারা নাকি শুনছি এখন ডিপ্রেশনে চলে গেছে টিকটক ব্যান হওয়ার পর। সিরিয়াসলি ডিপ্রেশনে চলে গেছে নাকি? শুনছি ডিপ্রেশনে চলে গেছে, খাচ্ছে না, হাগু বন্ধ হয়ে গেছে, মুতু করছে না, কিছুই করছে না, তাহলে যে এরকম করে নাকি বসে আছে, কিছুই করছে না, তারা পুরো ডিপ্রেশনে চলে গেছে। তো তাদেরকে বলি, লজ্জা পেও না মুজরা ইনফ্লুয়েন্সাররা, এবার তোমরা বেরিয়ে আসো, আর খুব যদি ব্যথা লাগে তাহলে বান্নল লাগাও, বান্নল কিনে নাও, যে বান্নল লাগাও। আর তোমাদের কষ্ট আমরা বুঝতে পারছি, আমার মতো যে পাবলিকরা আছে, তোমরা আমার মতো যারা আছে, তারা ওই ডাইহার্ড টিকটক ফ্যান্সদের একটু কষ্ট বোঝো, আমরা বুঝতে পারছি। যারা ভেবে নিয়েছিল যে ফিউচারে টিকটক স্টার হবেই, খুব মেহনত করছিল দিন রাত, আমরা তোমাদের কষ্ট বুঝতে পারছি। তাই আর বেশি কিছু বললাম না, ডিপ্রেশনে চলে যেও না। সবশেষে একটাই কথা বলবো, যেসব টিকটক স্টাররা বলছিলে ইউটিউবে হয় ক্রিঞ্জ কন্টেন্ট বলে ওড়াচ্ছিলে মজা, তারাই আজকে প্যান্টে হেগে বাড়িতে সর্ষের তেল দিয়ে ভেজে দিলে বড়া ভাজা। আর গাইস, আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল সেই সব টিকটক স্টাররা যাদের এখন খুব ব্যথার সময়, কষ্টের সময়, তাদের ব্যথা আমরা বুঝতে পারছি, তো তাদের ওই কাটা খায় একটুখানি মলম লাগানোর উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটা। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, আর আমার সাথে যারা মানে আমি যে কথাগুলো বললাম আমার সাথে যারা সহমত তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা ডাই হার্ড টিকটক ফ্যান আছে তারা প্রথমে ডিসলাইক মেরে দেবে, আমি বলে দিয়েছি। আর আমার সাথে যারা সহমত লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, আর তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা ছিল এই অবধি, বাই বাই। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं, तुम्हारी जान में चलू ने बोलछी तुम्हार दिव्य गेले আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে।